তোর প্রতি আমার অনেক খায়েশ এই লাইনে ঠিকই আলি আমাকে অনেকদিন বাড়াইলি আজকে সর্দানির সাথে কথা বলে আসছি পাকা বক্ত কথা টাকাও বেশি দিয়েছি আজকে তোর সাথে আমি কাজ করব ঠিক আছে আপনি যে কাজ করতে আসেন কইরা চলে যান নে চালু করে শুয়ে পর আসে কারণ অনেকদিন ধরে তোর প্রতি আমার খায়েস খায়েসটা পূরণ হবে আজকে হ্যাঁ কিরে রে ওর তো কেন কোনো সমস্যা করছি তুই করছস নাই দেন আমি কোনো সমস্যা করতেছি না তুই কোনো সমস্যা করছস তো করতে বলছি ওর দেখেন আপনারা পা ধরছে যদি আবার সাধন এর কাছে বিচিত্র দন্তালি সমস্যা হইবো কারো কাছে বিচিত্র দেব না ওর তুই দেখেন আপনি আমার উঠতে বলছেন কেন আপনি দুরা পায়ে পড়ি আপনি যদি কাজ না করেন না তাহলে শ্রদ্ধা আমার অনেক মাছ করব করবো আমার খাই তো দিব না আপনি চালু করে আসেন আরে শোন আমার কথাটা শোন তোকে মারও খাইতে দেবো না তো না খাই থাকতে হবে না আমি তোর জাস্ট কয়টা কথা বলবো কথার উত্তরটা দিবি বল তো তুই কোথা থেকে এসেছিস তোর বাড়ি কোথায় আমাকে একটু বলবি আমার আমার তো জন্মই এই জায়গায় হয়েছে আমার মা ছিল একটা পতিতা

যে তিন বছর আগে মারা গেছে সেই জোশনার কথা বলিস নাকি হ্যাঁ তার মানে তুই তুই আমার কোলে সা টুকরা আমার মেয়ে আপনি কি কইতেছেন হ্যাঁ হ্যাঁ বেটি কি কইতেছি এই কত মাগা পিতা তো জন্মদাতা পিতা না না আপনি কি কইতেছেন আপনি আমার বাবা হন কেন আরে আমি তো একটা খারাপ মানুষ আপনি আমাকে সইল না না মারা যাওয়ার পরে আমি তোরে অনেক খুঁজছি কিন্তু এখানকার লোকজন কি বলছে জানিস জ্যোৎস্না মারা গেছে সেই সখের তুইও মারা গেছিস আজকে আজকে যখন তোরে আমি পাইছি তোরে আর আমি তুই যাম না রে মা আর যখন তোরে আমি খুঁজে পাইছি বাবা থাকতে তুই আর এখানে থাকতে পারবি না বাবা আমি তোর নিয়ে রে মা এখান থেকে আমরা চলে কি সুন্দর দেখতে জন্মের পরের থেকে তো কোনদিন বাবা দেখি নাই বাবা যত সুন্দর হয় বাবা বাবা চল চল বা এখানে আর এক মুহূর্ত থাকো না